আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ সেটিং আমি আপনাদেরকে দেখাবো বা খুবই হেল্পফুল ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন, এবং ভিডিওটি যদিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, সেই সেটিংগুলি করার জন্য অবশ্যই আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন আসবে। তো অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজভাবে। তো ফ্রেন্ডস, হুবহু আপনার মোবাইলের যে ডায়াল কল প্যাডটি রয়েছে বা ডায়ালার যেইখানে আপনি কিবোর্ডে যে নাম্বার ডায়াল করেন সেই কিবোর্ডটি আপনি হুবহু আপনার অ্যান্ড্রয়েড ফোনের হুবহু বদলাতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন, আপনার সেটি চেঞ্জ হয়ে যাবে, আইফোনের মতো হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, সেরকম সেটিং করার জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন আসবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি। ফ্রেন্ডস, অ্যাপটি আমাদেরকে ওপেন করতে হবে। তো অ্যাপটি ওপেন, তো দেখতে পাচ্ছেন অ্যাপটি আমার হোম স্ক্রিনে দেখা যাচ্ছে। অ্যাপটি, অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ওপেন করতে হবে। তো অ্যাপটি আমরা ওপেন করে নেব। তো বন্ধুরা অবশ্যই অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে নিচুনে দেখতে পাচ্ছেন অটরি লিমিট ভার্সন, সেখানে টাচ করে দেবেন। টাচ করার পর আবারও এখানে নেক্সটে টাচ করে যাবেন, নেক্সটে টাচ করে যাবেন, তারপর এখানে লেট ডু ইট সেখানে টাচ করবেন। টাচ করার পর এখানে সেট ডিফল্টে টাচ করে দেবেন, তারপর এখানে আবারও ইউজ সিস্টেম ডিফল্ট সেখানে আবারও টাচ করে দেবেন, তারপর এখানে অ্যালো চাবি, অ্যালোতে টাচ করে দেবেন, তারপর এখানে আবারও লেটস ডু ইট সেখানে আবারও টাচ করে দেবেন, তারপর এখানে আবারও সেট ডিফল্টে টাচ করে দেবেন, তারপর এখানে চেঞ্জে টাচ করে দেবেন, তারপর এখানে আবারও টিক মার্কে টাচ করে দেবেন। তো এখানে দেখতে হচ্ছে না আপনার হুবহু আইফোনের মতো হয়ে আপনার ডায়ালারটি বা কিবোর্ডটি আপনার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনি এখানে ডায়ালারটি আপনার চেঞ্জ হয়ে গেছে। তো আবারও এখানে দেখছেন কোনার দিকে সেটিংটি রয়েছে, সেটিংয়ে টাচ করবেন। এখানে রয়েছে আপনার অনেক গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে। তো আপনি চাইলে যে আপনার মোবাইলে যে কল আসে তো কলের আইকনগুলি আপনারা চেঞ্জ করবেন। তো এখানে দেখছেন চেঞ্জ কল বাটন স্টাইল, সেখানে টাচ করে দেবেন। টাচ করার পর এখানে জেনারেট পারমিশন সেখানে টাচ করে দেবেন, টাচ করার পর এখানে অ্যালাউতে টাচ করে দেবেন, অ্যালাউতে টাচ করে দেবেন, টাচ করার পর এখানে অ্যাড চলে আসবে, অ্যাডটি আমরা কেটে দেবো। তারপর এখানে দেখছেন আপনার সাইড টু অ্যান্সার, এখানে দেখছেন আপনার আইফোনের মতন যে কলটি আপনারা রিসিভ করেন সেই বাটনটি এখানে কিন্তু এসে আছে, এখানে কিন্তু টিকমার আপনার এটি কিন্তু সেফ আছে। তো আপনি যদি চেঞ্জ করতে চান তো এইগুলো আপনারা পারবেন চেঞ্জ করতে। তো এখানে দেখতেছেন অনেকগুলি রয়েছে, তো আপনারা এখানে ডাউনলোড করে, যেখানে দেখতেছেন ডাউনলোড অপশানটি সেখানে টাচ করবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো এগুলি আপনারা চেঞ্জ করতে পারেন, অনেকগুলি রয়েছে, এভাবে করে চেঞ্জ করতে পারবেন আপনারা। তারপরে রয়েছে আবারও সেটিং। তো আপনি যদি চান যে আপনার যে কেউ আপনার মোবাইলে কল করবে তা আপনার ছবি ভাসবে, আপনি যে কারো ছবি আপনি সেট করতে পারেন, হয়তো বা আপনার হোক বা যে কারো হোক, এখানে আপনি পেয়ে যাবেন ওয়ালপেপারগুলি হোম স্ক্রিনে সেট করার জন্য। তো এখানে অনেকগুলি পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আপনার নিজস্ব ছবি সেখানে সেট করতে পারেন গ্যালারি থেকে। তো এখানে আপনি টাচ করবেন, টাচ করার পর এখান থেকে আপনি ফটো, যে কোনো একটা ফটো আপনি এখানে সেলেক্ট করে দেবেন, ছবি এখানে আপনি সেট করতে পারেন। তারপর এখানে রয়েছে আপনার চেঞ্জ রিংটোন, রিংটোন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর এখানে রয়েছে ফ্ল্যাশ অন কল, তো আপনার মোবাইলে যে ফোন আছে তো আপনার ফ্ল্যাশটি বা আপনার লাইটটি জ্বলবে বা প্লিক প্লাক করবে এবং বন হবে বা আবার চালু হবে। তো সেটি আপনারা এখান থেকে সেট করতে পারেন। এখানে আপনি এনেবল ফ্ল্যাশ অন কল, তো এটি আপনারা অন করবে, আপনার ফ্ল্যাশটি জ্বলবে আবার বন হবে। তো বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো? তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তো আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আশা করি